وقال النبي أيضا: ضاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا مهرباني قول درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মধ্যম দুর্গাপুর নুরানী তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দুদিন ব্যাপী একুশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররা মুকাররাম সম্মানিত সভাপতি জনাব মহতারাম নূর নবী সুমন সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব নূর নবী টিফু সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন প্রাজ্ঞবিজ্ঞ আলোচক মুহাক্কিক মুদাক্কিক আলেম লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহতারাম মাওলানা ইসমাইল সাহেব, আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে আরো দারাজ করে দিন। আলোচনা উপস্থাপন করেছেন বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব তরুণ মুফাসসির কোরআন মহতারাম মাওলানা হাফিজ ইয়াসিন আরাফাত সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শরতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসিক। প্রশংসা করলাম কার? প্রশংসার মালিককে। হাসিতে খুশিতে দুঃখ বেদনায় খেয়ে না খেয়ে পেয়ে না পেয়ে সব সময় প্রশংসা করব কার? লাইন শাকার তুমলা জিদান্নাকুম
প্রশংসা যদি আমরা করি আল্লাহর ওয়াদা হলো তিনি নিয়ামত আরো বাড়াইয়া দেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ ডাকলে সাড়া দেয়া ফরজ, রাসূলুল্লাহ ডাকলে সাড়া দেয়া ফরজ। এখন আল্লাহ ডাকছেন মুমেন বলে, আমরা যারা মুমেন ঈমানদার দাবি করি, আমাদেরকে আল্লাহর ডাকে জবাব দিতে হবে। কিভাবে দেবেন? যদি মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেমন তুর পাহাড়ে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, ইন্নি আনা রাব্বুক, হে মূসা আমি তোমার রব বলছি, এরকম ডেকে যদি বলতেন আমাদেরকে সরাসরি, তাহলে আমরা বলতাম লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক। কিন্তু তিনি তো আমাদেরকে সরাসরি ডাকেন নাই, কোরআনের মাধ্যমে ডেকেছেন। কোরআনের মাধ্যমে ডাক দিলে সাড়া দেওয়ার নিয়ম হলো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে কথা বলা হবে, তখন তোমরা চুপ করে থাকবে এবং আমি আল্লাহ কি বলি তা মনোযোগ দিয়ে শুনবে। তাই তো যে মজলিসে কোরআন থেকে পড়া হবে, কোরআনের কথা বলা হবে, সে মজলিসে মানুষের কথা বলা জায়েজ নাই। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহর কালাম যেখানে পড়া হবে, বলা হবে, আলোচনা করা হবে, সেখানে মানুষ কেন কথা বলবে না? এর কারণ হলো, মানুষের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? তো যেহেতু আল্লাহর কথার দাম বেশি, সেখানে মানুষের কথা বলার কোন অধিকার আর নাই। প্রিয় নবীজি বলেছেন, তাম দুনিয়ার যত মানুষ কথা বলবে, সব মানুষের কথার উপরে, কালামের উপরে, আল্লাহর কালামের দাম ততটাই বেশি। তাম মখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। আপনি আমি কথা যদি বলি কোরআনের মজলিসে, পারস্পরিক কথা হয়, তাহলে আপনি বুঝা গেল আল্লাহর কথাকে মূল্য দিতে ব্যর্থ হলেন। এই জন্য আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, পড়া হয়, বলা হয়, সেখানে আমরা চুপ করে থাকব। শুধু চুপে থাকব না, ফাস্তামিউ লাহু, আল্লাহ বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি আপনি অর্থ নাও বোঝেন, ব্যাখ্যা নাও বোঝেন, আল্লাহ কি বলেছেন তা বোঝেন নাই, অর্থ জানেন না, লেখাপড়া করেন নাই, আলেম নন, চুপ করে যদি থাকেন, নাও বোঝেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আশা করা যায়, শুধু চুপ করে মনোযোগ দিয়ে শুনলে তোমার উপর রহমত নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহর কালাম শোনার সাথে রহমতের সম্পর্ক, আর জীবন চলার পথে আল্লাহর রহমতটা বড়ই দরকার।
বিশেষ করে দ্বীনের উপর টিকে থাকার জন্য আল্লাহর রহমত ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের পিছনে শত্রুর অভাব নেই, আমাদের নফসে আম্মারা 24 ঘন্টা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করতে চায়, শয়তান 24 ঘন্টা আমাদেরকে ঈমান থেকে দূরে সরাতে চায়। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, আপনার নফস আপনাকে তাড়িত করবে, সুন্দরী মেয়ে দেখলে চোখ যাবে, নিজের সন্তান অন্যায় করলে অন্যায়টাকে আপনি হালকাভাবে দেখবেন, কারণ কলিজার টুকরাকে ভালোবাসেন, তাই নিজের সন্তান নিজের ঘরে ফজর না পড়ে ঘুমায়া থাকে, কথা তো ছিল বেনামাজি সন্তানকে বাবা ঘরে জাগা দেবে না, শাসন করবে, কম্বলটা গা থেকে ফেলে দিয়ে সাথে করে ফজরের নামাজে নিয়ে যাবে, কিন্তু আমরা ভালোবাসার কারণে দেখা যায় বেনামাজি সন্তান ঘরে ঘুমাচ্ছে, আমরা শাসনের আচরণ করছি না। অথচ কথা তো ছিল বয়স যখন 10 হবে নামাজ না পড়লে তাকে শাসন করে নামাজ পড়াতে হবে। ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম, সম্পদ দেখলে আমরা লোভাতুর হই, যার কারণে সম্পদ যার কাছে যত বেশি আসে তার লোভ আরো বাড়তে থাকে আনুপাতিক হারে। বাংলা একটি প্রবাদ আছে, কবিতা আছে, এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আপনার নফস আপনাকে লোভাতুর বানাবে, 24 ঘন্টা শয়তান আপনার রক্তের সাথে হেঁটে হেঁটে আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দেবে। প্রিয় নবীজি বলেছেন, শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে, সুযোগ পেলে আপনার কলবের ভিতরে ওয়াসওয়াসা দেবে, সুযোগ পেলে ঈমান কেড়ে নিয়ে পালিয়ে যাবে। শয়তান ইয়াজরি মিনাল ইনসান মাজরা দাম, দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে, প্রিয় নবীজি বলেন শয়তানও মানুষের দেহে অনুরূপ চলাচল করে। রাতের বেলায় মানুষ যখন ঘুমায় শয়তান তখন তার নাকের ভিতরে ঢুকে এ নারসারন্দে বসে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে। এখন এই শয়তান থেকে বাঁচতে, নফসে আম্মারার খায়েশাত থেকে বাঁচতে আল্লাহর রহমত দরকার আছে কিনা? ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি রহমত না করে দিনের উপরে টিকে থাকা বড়ই কঠিন, খুব কঠিন। এজন্য আপনি কোরআনের মজলিসে আসলে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলছেন তুমি যখন মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনতে থাকবা আমি আল্লাহ তখন থেকে তোমার উপর রহমত নাজিল শুরু করে দেব। আমরা আল্লাহ রহমতের কাঙ্গাল, রহমতের ভিখারি, ঠিক না? ঈমান নিয়ে মরতে পারা, দিনের উপর চলতে পারা, এটা আল্লাহর অনেক বড় করুণা, অনেক বড় দয়া, অনেক বড় রহমত। আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলো এখন আল্লাহ বলবেন। তিনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনে তোমাদের দায়িত্ব শেষ নয়, বরং ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে শুরু। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু, মেডিকেলে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। দায়িত্বটা কি? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ প্রধান গেট। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করলেন,
এখন আল্লাহ কয় আংশিক প্রবেশ করলে চলবে না কাফা ইসলামে পুরোপুরি ঢোকো এই আয়াতের বিপরীতে আমরা দেখি সমাজ চলছে রাষ্ট্র চলছে ব্যক্তিরা চলছে এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে যারা ঈমানদার পরিচয় দেয় অথচ পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না এমন লোক কি নোয়াখালীতে আছে আমাদের এলাকায় আছে কারো কারো ঘরের মাঝেও আছে যে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিল পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে নাই ঈমান আনার পরে লোকটা কাজ শুরু করছে না শেষ করছে তো শুরু করলে তো নামাজ শুরু করত তো ঈমান যে আনলো আনার পর ইসলামে প্রবেশ করো তো প্রবেশ যদি করে ইসলামের পাঁচটা খুঁটি প্রথম খুঁটি ঈমান দ্বিতীয় খুঁটির নাম সালাত তো বেড়া তো এক ওয়াক্ত ফললো না এতে প্রমাণ হলো ইসলামে ডুবতে সে রাজি না যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানসিকতা না নিয়ে কালেমা পড়বে সে ঈমানদারি থাকতে পারবে না এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ালা তাতবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন ইসলামে পরিপূর্ণ যে প্রবেশ করবে না সে শয়তানের অনুসারী হয়ে গেল মুয়াজ্জিন ফজরের টাইমে বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ নামাজে আসো কল্যাণের দিকে আসো আপনি উঠলেন না আপনি শুয়ে আছেন মুয়াজ্জিন এবার আপনাকে বলছে আসসালাতু খাইরুম মিনান নাওম যে ঘুমে তুমি বিভোর হয়ে আছো নিশ্চয় ঘুমের সে নামাজটাই হলো শ্রেষ্ঠ নামাজের জন্য ডাকলো কল্যাণের জন্য ডাকলো আপনার ঘুমের সে নামাজ শ্রেষ্ঠ সে ঘোষণাও দিল তারপর আপনি শুয়ে আছেন ওঠেন নাই এতে প্রমাণ হলো ঈমানদার হলেন কিন্তু ইসলামে ঢুকতে আপনি রাজি হন নাই যে ব্যক্তি নামাজ দিয়ে ইসলামে না ঢুকে রাসূলুল্লাহ তার ব্যাপারে বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় লোকটা ঈমানদার দাবি করে লাভ নাই বরং সে কুফরি করেছে ঈমান আছে এটা বললেই হবে না নামাজ দিয়ে প্রমাণ করো ঈমান হচ্ছে গেট ইসলামে প্রবেশের গেইটে গেইটে তুমি ঢুকেছো তাহলে তুমি আবার নামাজ পড়ে বুঝাও তুমি মুসলিম হাজার হাজার মানুষ আছে যারা বেনামাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনাল মুমিন ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকাস সালাম বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাম কোন ব্যক্তি মুমিন কোন ব্যক্তি কাফের মুশরিক তার সিনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া যে নামাজ ছেড়ে দেয় সে মুমিন দাবি করার কোন অধিকার তার আর থাকেই না রাসূলুল্লাহ বলেছেন তুমি ইসলামে প্রবেশ করতে লাগে নামাজটা শুরু করো ও প্রিয় ভাই তাই তো হাশরের দিন আল্লাহ তাআলা আপনার আমার আমল নামাজ যখন হাতে দিয়ে হিসাব চাইবেন প্রথম হিসাবটাই হবে নামাজের যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না তার বাকি হিসাবের আর সুযোগই নাই তাই যারা আমরা মুসলিম হতে চাই ইসলামে ঢুকতে চাই নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শনের কোনো অনুমতি নাই কত নামাজি মানুষ আছে গাড়িতে উঠলে আর নামাজ পড়ে নামাজ কাজা করে গাড়ির মাঝে ভিড় আছিল পড়তে পারি নাই হজর গাড়িওয়ালা থামে নাই আমি কি দোষ আমি কি করতাম কইছি থামেন থামে নাই এখন এত ভিড়ের মাঝে নামাজটা কেমনে পড়ি আমার দোস্ত কত রকমের ওজর দেখাইয়া নামাজি মানুষও নামাজ কাজা করে অথচ শরীয়তের বিধান হলো হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ যদি হুঁশ থাকে
তাহলে তোমার জন্য নামাজ কাজা করার কোনো অনুমতি নেই। তিনটি মাত্র কারণে নামাজ কাজা করা যাবে, এই তিন কারণের বাহিরে কোনো উজর গ্রহণযোগ্য নয়। একটা হলো আপনি ঘুমিয়ে আছেন, টেরি পান নাই। আমরা যখন ঘুমাইয়া থাকি তখন আমরা সচেতন থাকি না অচেতন, যার কারণে ঘুমন্ত অবস্থায় আমলনামা লেখার কলমটাও বন্ধ থাকে। রুফিআল কালামু আন সালাস আন-নাইম হাত্তা ইস্তায়কাজা। প্রিয় নবীজি বলছেন তিন ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়, আমলনামায় কলম লেখা হয় না। তার মাঝে একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে সজাগ হয়। যৌবনকালে ঘুমের মাঝে বাজে স্বপ্ন দেখছেন, গোসল ফরজ হয়ে গেছে, এরকম স্বপ্ন কি ছিল না? এই যে বাজে স্বপ্ন দেখলেন, পর নারীর সাথে গল্প করলেন, আরো কত কিছু, গোসল ফরজ, তাই বলে কি আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়েছে? হয়েছে, কারণ আপনি ঘুমন্ত, আপনি অচেতন, তাই কলমটা উঠে রাখা হয়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আসলে কি প্রেসিডেন্ট হয়েছেন নি? এই স্বপ্নে দেখাটার কোনো দামই নাই। তো ঘুমের মাঝে অন্য মেয়ের সাথে গল্প করেছেন, কথা বলেছেন, গায়ে হাত দিছেন, এটাও ঠিক অনুরূপ, আল্লাহর কাছে যার কোনো মূল্য নাই, তা আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। তাই ঘুমিয়ে আছেন তো নামাজের টেরি পান নাই, কখন আজান হয়ে গেল, নামাজের সময়টাও চলে গেল, উঠে দেখেন সূর্য উঠে গেছে, আপনাকে ডাক দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, অথবা মানুষ ছিল কিন্তু আপনাকে ডাক দেয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন, ফেরার পথে কোন এক উপত্যকায় তিনি যাত্রা বিরতি দিলেন, তাবু খাটাতে বললেন, সাহাবারা তাবু খাটালো। প্রিয় নবীজি ফজরের নামাজ পড়বেন, তাই হযরত আলীকে বললেন, আলী আমরা সবাই বিশ্রামে যাচ্ছি, ঘুমাচ্ছি, তুমি কিন্তু ঘুমায়ো না, তুমি সজাগ থাকো, সুবহ সাদেক যখন তুলু হবে আমাদেরকে তুমি ডেকে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার হিসাবে রাসূল নিয়োগ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত মুজাহিদ বাহিনীর সাথে ছিলেন, এজন্য যুদ্ধের মাঠের ধকল উনার উপর দিয়েও গেছে, আবার সফরের রাস্তায় উনিও আছেন, সফরের ক্লান্তি তো উনারও আছে। তাই মনে মনে ভাবলেন, আবার আমি আবার নিজের অজান্তে ঘুমাইয়া যাই কিনা। মাঝে মাঝে কিন্তু মানুষ বইয়ে বইয়ে ঘুমাইয়া যায়, হয় না? এমন ক্লান্ত বেশি হলে কিন্তু নিজের অজান্তে ঘুমাইয়া যায়, আল্লাহ হেফাজত না করলে কঠিন। গত রাতে আমি কক্সবাজারে মাহফিল করে তারপরে সারা রাত, যদিও গাড়িতে কিছু রেস্ট নিয়েছি কিন্তু গাড়ির ভিতরে ঘুম হয় না, তন্দ্রা হয়, গাড়ি ব্রেক করে, ফুঁফা করে, আওয়াজ করে, লড়ে। তো বাসায় পৌঁছলাম সাড়ে সাতটার দিকে সম্ভবত, সারা রাত তো শেষ গাড়িতে। তো ড্রাইভার সাহেবকে বললাম যে তুমি ঘুমাও, জুমা পড়ে উত্তরা, রওনা দিলাম যে আমি ড্রাইভ করে চলে যাই, যেহেতু আজকে আবার নোয়াখালী যাওয়া লাগবে জুমার পরে, তো তুমি ঘুমাই থাকো আমি ড্রাইভ করি। তো আমি রওনা দিয়ে এয়ারপোর্ট পার হয়েছি, এয়ারপোর্ট পার হইয়া আমি গাড়ি চালাইতে চালাইতে দুই তিন সেকেন্ড ঘুমাই নিয়েছি, আস আল্লাহ 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 আল্লাহ, মানে গাড়ি চালাচ্ছি চোখ ধরে রাখতে পারতেছি না, এর মাঝে কিছুক্ষণ আমার টের পাইছি যে আমি দুই এক সেকেন্ড ঘুমাই নিয়েছি। তাহলে চোখের ঘুম যখন মানুষকে শক্ত করে ধরে তখন মানুষ তার কাছে পরাজিত হতে বাধ্য। এই জন্য দেখবেন যে ট্রাকের পিছনে লেখা থাকে চোখে ঘুম নিয়ে ড্রাইভ করবেন না, আসলে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যা বলা যায় না। হযরত আলী ভাবলেন ক্লান্তি তো আমার দেহ আছে, তাই তিনি যেই ওট আছে যুদ্ধের মাঠে গেছেন ওটে চড়ে, ওই ওটের পিঠে একবারে যেদিক থেকে সূর্য উঠবে সেদিকে মুখ দিয়া
ওটের কুজের মাঝে এভাবে ভর দিয়া বসে আছে হযরত আলী সুবহে সাদেক যখন উঠবে তখন তো আজকের দিনের মতো ঘড়ি মোবাইল ছিল না কি সুবহে সাদেক উঠবে বুঝা যাবে আলো উঠছে কিন্তু হযরত আলী ওটের পিঠে বসে ঘুমায়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে তিনি সজাগ হলেন সূর্যের আলো যখন রাসূলের চোখে এসে পড়ছে এমনকি সুবহানাল্লাহ করবেন না ইন্না লিল্লাহ করবেন ভাই বাসিল দেখ কোন এবার নামাজ কিন্তু কাজা সূর্যের আলো যখন রাসূলুল্লাহ চোখে পড়ছে আল্লাহর হাবিব চোখ মেলে দেখে সূর্য উঠে গেছে আলীরে দায়িত্ব দিছিলাম তো দেখে যে আলী ওটের পিঠে বসে শুয়ে বয়ে বয়ে ঘুমাইছে এই আলী হযরত আলী তো নরে সেটাছে ইয়া রাসূলুল্লাহ এই মিয়া তোমার দায়িত্ব দিছিলাম না হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বইছিলাম পজিশন মতই ভাবছিলাম চোখে দিকে দিয়া রাখবো কিন্তু যে আপনাকে পরাজিত করছে সে আমারেও পরাজিত করছে এর মানে ঘুমের কাছে আপনি যেমন পরাজিত হইছেন ঘুমায়া গেছেন ফজরের টাইম টেরই পান নাই এ ঘুম আমাকে পরাজিত করে ফেলেছে আমিও টের পাই নাই কখন যে সূর্য উঠে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই ওঠো চলো উপত্যকায় থাকবো না তিনি একটু সামনে আগালেন সামনে আগায়া সেখানে গিয়ে সবাইকে সাথে নিয়ে জামাতের সাথে ফজরের নামাজ কাজা করলেন যদি কখনো এমন হয় আপনি অচেতন হয়ে গেছেন ঘুমের মাঝে নামাজ কাজা হয়ে গেছে তাহলে আল্লাহ গুনাহ লিখবে না তাহলে ঘুমে নামাজ কাজা করলে গুনাহ হয় না তাহলে এখন থেকে আমরা ইচ্ছা করে করে ঘুমাই থাকবো ঠিক আছে কি আবার কি ফতোয়া দিবেন নাকি যে আজকে হুজুর যাক একটা মাসলা পাইছি এতদিনে যে ঘুমাই থাকলে আর অসুবিধা না ইচ্ছা করে এটা করা যাবে না বড় এক ব্যক্তি নামাজ কাজা করছে ঘুমিয়ে প্রিয় নবীজি শুনলেন শুনে বললেন বাল শয়তান পি ওগনি আজার হয়েছে টের পায় নাই কেমনে টের পাবে শয়তান তার কানে প্রস্রাব করে দিছে তাহলে প্রিয় নবী ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করাকে তিনি তিরস্কার করলেন এটা পছন্দনীয় কাজ না কিন্তু অনিচ্ছা যদি হয়ে যায় আশা করা যায় আল্লাহ পাকড়াও করবেন না তাহলে একটা কারণ হয় দ্বিতীয় কারণ হলো যদি কোনো ব্যক্তি অচেতন হয়ে গেছে বেহুঁশ হয়ে গেছে যেমন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় এখন ধরেন বারোটা বরং বারোটা বাজার পাঁচ সাত দশ মিনিট আগে শুরু হয় এগারোটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে তা আমরা নরমালি জোহরের নামাজ বাংলাদেশের লোকেরা আমরা একটা শো একটাই পড়ি নাকি দেড়টা দেড়টায় পড়ি যদিও এটা ঠিক না এটা আমাদের দেশে একটা বদরসম যে আমরা দেরিতে নামাজ পড়ি অথচ আহলে আরব তারা দেরিতে নামাজ পড়ে না প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুস সালাতে আফদাল ক্বালা ফি আউয়ালি ওয়াক্তিহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ প্রিয় নবী বললেন প্রথম ওয়াক্তের নামাজ শ্রেষ্ঠ নামাজ এজন্য আপনারা যারা হজে যাবেন উমরায় যাবেন সৌদি আরবে যাবেন দেখবেন যে ও দেশে সব নামাজ প্রথম ওয়াক্তে পড়ে যদি হানাফি মাযহাবের আলেমরা একটি হাদিস আছে আবরিদু বিযহর ফাইন্নাহু আযমু লিল আজর আবরিদ আবরিদ আবরিদু হাদিস আছে যে প্রচন্ড গরম যদি হয় ফাইন্না শিদ্দাতান নার মিন ফাইহি জাহান্নাম শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম গরমের উষ্ণতা অধিক পরিমাণ সূর্যের কিরণ এটা জাহান্নামের উষ্ণতার অংশ এইজন্য তোমরা একবারে প্রচন্ড গরমের মাঝে না পড়ে একটু দেরিতে পড়ো তো এই হাদিসটা তো গরমকালের সাথে হয়তো যাবে যে আমরা দেড়টায় না হয় পড়লাম যে শীতকালেও কি প্রচন্ড গরম হয় তো এখন দেড়টায় কেন নামাজের ওয়াক্ত হয়ে গেল বারোটা বাজার দশ মিনিট আগে অথবা বারোটা তারপর এটাকে দেড় ঘন্টা পিছাইলেন কারণটা কি এটা আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসটা মোটেও গ্রহণযোগ্য অভ্যাস না এটা উত্তম অভ্যাস না নামাজ ফার্স্ট টাইম পড়ো আচ্ছা এখন আপনি দেড়টায় ধরেন যশো একটা দেড়টা আপনি নামাজ পড়বেন এর মাঝে
আপনি একটা দশ মিনিটে বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়েছেন, অচেতন, হঠাৎ করে আপনি বেহুশ হয়েছেন। মানুষ কি বেহুশ হয় না? অসুস্থ হলে বেহুশ হয় কি না? আপনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে আপনি হুশ আসতে আসতে চারটা সোয়া চারটা বেজে গেছে। জোহরের নামাজ কি পড়া হয়েছে? কথা বলতে হবে আমার সাথে, কারণ জোহর তো পড়া হয়নি, কিন্তু জোহর তো ফরজ হয়ে গেছে। আপনি তো ওয়াক্ত পাইছেন, আপনি তো ওয়াক্ত পাইছেন, আপনার উপর তো ফরজ হয়ে গেল বারোটা। আপনি তো জোহর পড়বেন, অপেক্ষা করতে করতে একটা দশ মিনিটে বেহুশ হয়েছেন, মাঝখানে তো টাইম এক ঘন্টা দশ মিনিট ছিল, আপনি পড়েন নাই, নামাজ তো ফরজ। এখন সজাগ যখন সচেতন হলেন, আপনার হুঁশ ফিরে আসলো, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সময় হলো চারটা দশ মিনিট, চারটা দশে জোহরের টাইম আছে না আসর শুরু। এই যে জোহর কাজা হয়ে গেল বেহুশ হওয়ার কারণে, আশা করা যায় আল্লাহ কলমে লিখবে না, কারণ যে ব্যক্তি বেহুশ হয়ে যায় ওই ব্যক্তি অচেতন থাকে, আর অচেতন থাকলে গুনাহ হয় না। যেমন ঘুমের মাঝে অচেতন, তাই আপনার গুনাহ হয় নাই। যখন আপনার হুঁশ ফিরে আসলো, এবার আপনি কাজা পড়েন, হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আরেকটা হলো মানুষ যদি ভুলে যায়, তিন কারণ বলেছি, খুব ভালো করে মুখস্থ করবেন, এই তিনের বাহিরে নামাজ কাজার কোন রকমের উজর চলবে না। নামাজের কথা আপনি ভুলে গেছেন, জোহরের নামাজ পড়ার পরে এমন কোন কাজে আপনি ব্যস্ত হলেন, কাজের মাঝে এতটাই মনোযোগী ছিলেন, কাজ করতে করতে মাগরিবের আজান কানে আসলো, মাঝখান দিয়ে আসরের সময় শেষ, আসর পড়াই হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন যখন কেউ কিছু ভুলে যায় তখন স্মরণ হওয়ার পরে সে কাজ করে নেবে। এখন নামাজ স্মরণ হয়েছে যখন, পড়তে হবে তখন। এই যে ভুলে গেলেন, কাজা হয়ে গেল, আশা করা যায় আল্লাহ ভুলার কারণে আপনি মাজুব, আপনাকে পাকড়াও করবেন না। এই তিনটা কারণে নামাজ কাজা করা জায়েজ। গাড়িতে ভিড় ছিল, অজুর পানি ছিল না, গাড়ির ড্রাইভার দাঁড়ায় নাই, এ জাতীয় উজরের দাম এক আনাও নাই। ভিড় যদি থাকে, ভিড়ের মাঝে নামাজ পড়ো, দাঁড়ায় নামাজ পড়ো, পরিবেশ নাই বসে পড়ো, সুযোগ নাই একটু কোনায় দাইয়া ঠেলা দিয়া খাড়াইয়া সিট হইয়া কাইট হইয়া পড়ে নাও, ইশারায় হলো পড়তে হবে, সোজা কথা, ইশারায় হলো পানি নাই তাই আম্মুম করো, কথা বুঝলেন? পানি নাই কি করতে হবে? ও বন্ধু, নামাজ এমন এক বিধানের নাম যেটা মানুষের জীবন থেকে আলাদাই হবে না কখনো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যারা করবে তারা নামাজ দিয়া শুরু করবে। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন হবে, কোরআনওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা বলেন আমি চারটা দায়িত্ব দেব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাম আজানের সাথে সাথে দোকান বন্ধ হবে। কোন যুবক যদি মালিক নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে ধরে জেলে দেবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, সাইর ইমাম ইত্তেফাক ফতোয়া, মালিক নামাজ পড়বে না জেলে ঢুকিয়ে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দাও, নামাজ অভ্যস্ত না হলে জেল থেকে ছাড়া যাবে না, কারণ তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে যদি কল্লা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেহ আর চেনা যায় না। যে ব্যক্তির জীবন থেকে নামাজ আলাদা হয়ে যাবে, সে যে রাসূলের উম্মত, সে যে মুসলমান, তার চেনার কোনো আলামত আর নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতে ফাকায়েদা ফাইন লাম তাস্তাতে ফালা জামবিন, তুমি দাঁড়ায় নামাজ পড়ো, ফরজ নামাজ, দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ, দাঁড়ায় পড়া ফরজ। তেরো ফরজের একটা হলো ক্যাম করা,
ছোটকালে মক্তবে পড়ছেন, এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক, তিন নম্বরে নামাজের জায়গা পাক, বুঝছেন না? চার নম্বরে সদর ডাকা, পাঁচ নম্বরে কেওলামুখী হওয়া, তার মাঝে তেরোটার মাঝে একটা আছে ক্যাম করা, কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়ায় নামাজ পড়ো। সুতরাং সারা এলাকা হাইটা সকালবেলা একটু দৌড়াইয়া মসজিদে গিয়ে ঠুস করে চেয়ারে বসা যায়, এমন নামাজিও আছে। খসার ব্যাগ দুইটা দুই হাতে করে লইয়া যায়, এবারও মসজিদে গিয়া চেয়ার খুঁজে। যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে সমর্থ আছে, ফরজ নামাজ বসে পড়লে চেয়ারে বসলে তার নামাজটা বাতিল, ফরজ ছুটে গেছে। আর ফরজ যদি ছুটে যায় সেও সেজদা দিল হবে না, নামাজ বাতিল হয়ে যায়। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, নামাজ বাদ যাবে না জীবন থেকে, এটা মোমেনের পরিচয়। সফর করার জন্য গেলেন টেকনাফ, সেখান থেকে যাবেন সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য, বাংলাদেশেরই একটি অংশ, সাগরের ভিতরে। লঞ্চে করে রওনা দিলেন, আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত দুপাশে দেখবেন মাটি, ডান পাশে বাংলাদেশের পাহাড়, বাম পাশে মায়ানমারের ঘর বাড়ি। কিন্তু দেড় ঘন্টা যাওয়ার পরে, এক ঘন্টা সোয়া ঘন্টা যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছুই দেখা যায় না, সারা সাগর পানিতে ভরা। আপনি লঞ্চে, এর মাঝে লঞ্চ গেছে ডুবে, লঞ্চ কি ডুবতে পারে না? আমরা যারা সাঁতার জানি ওই টাইমে আমরা সবাই সাঁতার কাটবো, বাঁচার জন্য চেষ্টা করব, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থান। আপনি সাঁতার কাটছেন কিন্তু জানেন না কোন দিকে মাটি পাহাড় আছে, ওই অবস্থায় হুঁশ আছে, হুঁশ এখনো যায় নাই, দেখলেন আসরের টাইম চলে যায় সূর্য ডুবন্ত। মাসালা হলো হুঁশ যদি থাকে ওই টাইমেও, তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করে নিতে হবে, ওই টাইমও তোমার জন্য নামাজ মাপ নাই। বিধান হলো হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। যেই নামাজের ব্যাপারে ইসলাম এত স্ট্রং, আর ফজরের টাইমে ঘরে শুয়ে রয়েছে নামাজে যায় না, মসজিদে আজান হয় চা দোকানে বসে আছে, মসজিদের পাশে চা দোকান, মসজিদের দশার দূরে রাস্তার এই পাশে মসজিদ, ওই পাশে চা দোকান, ওখানে বইয়া বইয়া বিড়ি টানে, ওখানে বসে বসে চা খায়, ওখানে বসে বসে টেলিভিশনে নাটক দেখে, মাগরিবের নামাজ হয়ে গেল নামাজে যায় নাই, এমন হাজার হাজার মুসলমান আছে না নাই? কে বলেছে তুমি মুসলিম? তুমি তো ঈমান আনার পরে দায়িত্ব শেষ করে দিছো। ইবনে মাসউদ এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একবারে কাছাকাছি, বড় বড় সাহাবী, তাদের বক্তব্যটা কি শুনুন। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা লা দীন লিমান লা সালাতা লাহু, লা দীন লিমান লা সালাতা লাহু, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা। বাংলা অর্থ হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোন অংশীদারিত্ব আর থাকে না। আপনার চাচা মারা গেছে, তা আপনার স্বাস্থ্য ভাইয়েরা আপনার চাচা রেখে যাওয়া, ধরেন এই মাঠটা আপনার চাচার জমি, তা আপনার চাচা যদি মারা যায়, আপনার তিনজন স্বাস্থ্য ভাই থাকে, চারজন স্বাস্থ্য ভাই থাকে, তারা কিন্তু এসে এটার মাঝখান দিয়ে আইল দেবে, চারি ভাগে ভাগ করে চারজন চার টুকরা নেবে। তা আমনে যদি রাস্তায় খাড়া এখন আমারও এখানে আছে, ফেরা করব কেমনে? তুমি কি আমার আফন ভাই? তুমি কি আমার বাবার ছেলে? কই না, তো না হলে জমিনে তোমার অংশ কি? যদি বাবার ছেলে ছয়জন থাকতো ছয়জনে পাইতো, দশজন থাকলে দশজনে পাইতো, একজন থাকলে একজনে পাবে। যে ব্যক্তির নামাজ নাই ইসলামে যে সে আছে তার কোনো অংশই নাই। উদখল ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। এবার নামাজ পড়েন যারা তারা মনে মনে খুশি, যাক আজকের ওয়াজ আমাদের গায়ে পড়ে নাই, বেনামাজির গায়ে পড়তেছে, খুশি হওয়া ভালো।
কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যদি ফরজ হয় নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে না নাই তো যে নামাজ পড়া সুদ খায় ইসলামে পুরা ঢুকলো বুঝি আমাদের দেশের লোকেরা আংশিক ইসলাম মেনে জান্নাতে যেতে চায় এই প্রবণতা সবচেয়ে বেশি এজন্য দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত ছাড়ে না আবার অফিসে যায় ফাইল আটকায় রাখে ঘোষণা না ঘোষণা দিলে সিগনেচার করে না নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সারা দিন গোশ খায় এমন অফিসার আছে না নাই মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ওজনে কম দে মালে বেজাল দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফালাইছে এমন ব্যবসায়ীও আপনি আংশিক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত যেতে পারবেন না ইসলাম মানে তত্ত্ব সমর্পণ করা ইসলাম যে ব্যক্তি মানবে সে মন মতো চলার অধিকার তত আর নাই কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিব হাইসুমা কিদান কদ প্রিয় নবীজি বলেছেন তুমি যখন কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকলা তুমি নিজেকে মুমিন দাবি করলা তখন থেকে তুমি হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে কি পারফেক্ট উদাহরণ কি চমৎকার উদাহরণ রাসূলুল্লাহর কেমনে বুঝাইতো এরপরও যদি না বোঝে যাতি অনেকগুলা ওট চড়ে বেড়াচ্ছে মরুভূমিতে যেদিকে মন চায় সেদিকে যায় যা মনে চায় তাই মুখ দিয়ে খায় কিন্তু একটা উট ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া টান মারছে ওই উট কি মন মতো আর চলতে পারবে যেদিকে মনে চায় যাওয়ার সুযোগ আছে মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে উল্টা পাল্টা করলে তার নাকটা ছিঁড়ে যাবে ইমান আনার পর আপনি আমি সেই উটের মতো হব রাসূল বলছে এরকম হও আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও নিরাপত্তা পাবে দুনিয়া আখেরাতে জাহান্নামে যাওয়া লাগবে না এখন আপনি যে ইসলাম গ্রহণ করলেন আত্মসমর্পণ করলেন সেটা আপনাকে আমল করে প্রমাণ করতে হবে মাতাকুমুর রাসূল ফখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন ছাড়ো তো রাসূল কয় নামাজ পড়ো মাশাআল্লাহ আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রাসূল কয় সুদ ছাড়ো আমরা কোন না এটা ছাড়লে লস হয়ে যাবে ও প্রিয় ভাই সুদে টাকা লাগাইয়া তুমি জান্নাতে কেমনে যাইবা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম প্রিয় নবী বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে একশো টাকা সুদ খেলে 36 বার জেনার গুনা হবে 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনা হয় যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে ওদেরকে আমরা বলি পতিতা জাহান্নামের কীট পতিতা মারা গেলে মসজিদের ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না পাবলিকও কয় হের আবার কিসের জানাজা কুত্তার মতো খাদাই দে টাকা দিলে যে পর পুরুষের বিছানায় চলে যায় এ নিকৃষ্ট নারীর জানাজার নামাজ পড়ে লাভটা কি ওই পতিতার বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে করাতে চায় না জারজ বাবার ঠিক নাই থুতুমার ঘৃণা কর অথচ প্রিয় ভাইটি আমার শুনুন একজন পতিতা যদি 50 বছর প্রতিদিন 10 বার জেনা করে তাও তো 36000 বার জেনা হবে না
আর আপনি লম্বা দাড়ি লইয়া সুন্দর টুপি মাথায় দিয়ে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়া আপনি সুদে টাকা লাগাচ্ছেন 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনাহ অলরেডি করে ফেলেছেন এতে প্রমাণ হয় সুদ করেছে পতিতা ভালো পতিতার সে সুদ খর অনেক যে সমস্ত মেয়েরাই বাজে চরিত্রে এই মেয়েদেরকে আপনি কখনো নিজের সন্তানের সাথে ব্যভিচার করতে শুনবেন না এটা হয় না আপনাদের দেশেও তো মহিলা কলেজের সামনে যায় মেয়েদেরকে টিজ করে শীষ দেয় কিছু দুষ্ট প্রকৃতির পোলাপান আছে না এমন দুষ্ট পোলাপান সুন্দরী মেয়ে দেখলে পিছে হাঁটে ডিস্টার্ব করে বিচার করা লাগে আচ্ছা বলুন তো নিজের সুন্দরী বোনকে কোনো ভাই কি বিয়ের প্রস্তাব দিছে প্রেমের প্রস্তাব দিছে আচ্ছা নিজের বোনকে কোনো ভাই কি টিজ করে সিটি লেখে এসএমএস করে তোর আমি ভালোবাসি হয় নাই যত খারাপ ছেলে হোক নিজের বোনের সাথে বেয়াদবি করবে না খারাপ আচরণ করবে না বাবা সন্তানের সাথে করবে না ছেলে মায়ের সাথে করবে না কিন্তু সুদ খেলে 73টা গুনাহ হয় আইসারুহা আইয়ান কি হারু রাজুল মাহু প্রিয় নবীজি বলছেন সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা ও প্রিয় ভাইরা আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন জান্নাতের দিকে নয় কোন লোক যদি বিষ খায় মারা যায় এই খবর আমাদের কানে আসে আমরা আফসোস করি বলি কামড়া করলো কি কবিরা গুনাহ করতে করতে মরে গেল বিষ খায় আত্মহত্যা করলো তাওবার সুযোগটা তো পাইল না ফাঁসিতে ঝুলে কেউ মারা গেল আমাদের কাছে খবর আসলে আমরা বলি আফসোস করে কামড়া করলো কি এই যে ফাঁসিতে ঝুলে মরল তাওবা করার সুযোগ তো পাইল না এবার যারা সুদে টাকা লাগায় তখন যদি মারা যায় তারা মায়ের সাথে জেনা করতে করতে মরে আচ্ছা আপনারা যারা সুদে টাকা লাগান দুই চারজন তো আছে নাকি নাই এলাকাতে সুদখোর নাই নাকি না থাকলে ভালো অন্য এলাকার ওয়াজ না হয় একটু করলাম আচ্ছা যারা আপনারা সুদে টাকা লাগান আজরাইলকে এক মাস আগে এক হয়ে যাইব আগামী মাসে আইতাছি সুদের টাকা তুলে লাও আগাম কোন সংকেত দেয়া যায় তাহলে আপনি যে সুদে টাকা লাগান অবস্থায় মারা গেলেন টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য কবিরা গুনাহ হারাম আর আপনি মারা গেলেন টাকনুর নিচে কাপড় আপনি কবিরা গুনাহ করা অবস্থায় মরলেন পুরুষ মানুষের জন্য দাড়ি কাটা হারাম কবিরা গুনাহ আপনি অপ্রয়োজনে দাড়ি কাটছেন কোন প্রয়োজন আপনার দাড়ি কাটার বিসিএস ক্যাডারে চাকরি করেন দাড়ি রাখতে সরকার দেয় না চাকরি যদি দাড়ির কারণে চলে যায় আর সব ভালো মানুষগুলো চাকরি থেকে সরে যায় খারাপ মানুষেরা চাকরিতে ঢুকবে তখন আলেম ওলামারা তখন বলে আপনার জন্য এটা ঠিক আছে দেখা যাক চেষ্টা করেন না পারলে আপাতত দাড়ি কামান কারণ তো থাকে বড় কিছুর জন্য ছোট কিছু ছাড়েন কারণ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় বিসিএস এ ইসলামওয়ালা কিছু লোক দরকার আছে না নাই নাহলে আমরা ডিসি বানাবো কেমনে টেউনো পামু কই সচিব পামু কই এই জন্য আপনার জন্য আলে মোলামারা বলে দাড়ি কামাচ্ছেন কারণ আছে আল্লাহর কাছে ক্ষমাও চান বড় কিছুর জন্য ছোট কিছু কোরবান যদি উত্তম হবে না উত্তম হলো আপনি দাড়ি রেখে দেন দেখা যাক কি হয় কিন্তু প্রিয় ভাই আর যারা দাড়ি কাটতেছে বিনা কারণে শুধু শুধু কামায় বয়স 50 তারপরও দাড়ি কামায় আছে না বুড়াই গেছে দাড়ি আশ্চর্য এ অবস্থা আপনার মৃত্যু হলে রাসূলুল্লাহকে কবরে গেলে তো দেখবেন ফেরেশতাদের তিনটা প্রশ্ন করবে তার মাঝে তিন নাম্বার প্রশ্ন তো নবীর দিকে তাকায়া করব মা হাযার রাজুল আল্লাযী বয়সা ফিকুম এই লোকটাকে চিনো নাকি যার যিনি তোমাদের কাছে এসেছিলেন তাকে চিনো নাকি মান নবিয়ুকা তোমার নবীকে জানো নাকি রাসূলকে দেখাবে রাসূলকে আপনি দেখবেন বলুন তো মদিনার রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই আপনার মুখের খবর কি রাসূলের সাথে মিল না অমিল নিজেরে প্রশ্ন করেন
একটা সুন্নাহ মানুষের সাথে কবরে যায় সেটার নাম হলো দাড়ি টুপি কবরে যাবে পাগড়ি পাঞ্জাবি মেসওয়াক দেখেন সব সুন্নাহ থেকে যায় দুনিয়ায় কিন্তু দাড়ি নামক সুন্নাহ এটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে উদখুলু ফিস সিলমি কাফা এটা মাথায় রেখে জীবন চালাও তুমি ঘোষের টাকা পকেটে লইয়া মসজিদে ঢুকতেছো ঢুকে ইয়া কানা আবুদু এ কথা কও কেমনে দোস্ত সকালবেলা দশটা অফিসে বইছে ক্লায়েন্ট আসে আর সাইন মারে দশ পাঁচশো টাকার পকেটে নেয় সারাদিন ঘোষ খাইতে আসে এমন অফিসও আছে যেখানে ঘোষ রেড করা থাকে বড় স্যার কত ছোট স্যার কত প্রতি সিগনেচারে কত বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে গেলে এগুলো বেশি দেখবেন ওখানে দলিল যারা করে দলিলের মাঝে দেখবেন যে আড়াই লাখ টাকা লাগবে দলিল করতে তার মাঝে আপনি বলবেন বাউসার দেন দুই লাখ তিরিশ হাজার টাকার বাউসার দিছে আর বিশ হাজার কই কয় না এটা টেবিল ফিস এটা টেবিল খরচ কি নাম দিছে এটা টেবিল খরচ কি ব্যাখ্যা জিজ্ঞেস করেন বল বোঝেন না টেবিলে টেবিলে দন লাগে কি টেবিলে কি ঘোষ খায় নাকি না টেবিলও লাখা তো টেবিলে কি সব বেনামাজি সব কি হিন্দু মত সরকার আপনাকে চাকরি দিয়েছে সেবা দেবেন যদি সরকারের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র 100% ফিল আপ করে সেখানে আপনার দায়িত্ব কাজটা করে সহযোগিতা করবেন 110% সত্য ফিল আপ করার পরও দোষ খোঁজে ঠিক না ট্রাফিক পুলিশের রাস্তায় জ্যাম লাগে ঘোষ খাইতে গেছে আচ্ছা ট্রাফিক পুলিশের কাম কি জ্যাম ছুটানো না জ্যাম লাগানো মাঝে মাঝে দেখি যে সামনে জ্যাম কিসের জ্যাম পরে ধাক্কায় দেখি যে ট্রাকের তে ঘোষ নিতেছে ওই যে ট্রাক খাড়া করাইছে পিক আপ ভ্যান খাড়া করাইছে ও ঘোষ লেনদেনের টাইম লাগবে স্যার পিছন দিয়ে জ্যাম লাগে ও মুসলমান এটা তোমার কথা নয় এটা তোমার আদর্শ নয় তোমাকে দায়িত্ব দিয়েছে রাস্তা ক্লিয়ার করো তুমি উল্টা ঘোষ খাইয়া জ্যাম লাগাই দিতেছো তোমাকে দায়িত্ব দিয়েছে সরকারের সত্যগুলো ফিল আপ করার পরে ফাইলটা ছেড়ে দাও মানুষকে সহযোগিতা করো তুমি ফাইল আটকাইয়া ঘোষ খাও টেবিলে টেবিলে ঘোষ দেয়া লাগে সকাল থেকে ঘোষ খাচ্ছে দুই পকেটে ঘোষ ঢুকাচ্ছে মাঝখানে বলি সব অফিসার ঘোষ খায় তাও কিন্তু নয় কিছু ভালো আছে না নাই ভালোদেরকে নিশ্চয় আল্লাহ জান্নাত দেবে ঠিক না ওরে ভালো মানুষ আমরা খারাপদের কথা বলছি কারণ সমাজে খারাপের সংখ্যা বেশি এখন ঘোষ খাচ্ছে প্রতি সিগনেচারে পকেটে টাকা লইয়া হঠাৎ করে কানে আজান আসছে জোহরের আজান হাই আলা সালা এবার অফিসার ক্লায়েন্টকে বলে ভাই দিলে তাড়াতাড়ি দেন নামাজে যাবো কই যাইব নামাজে যাইব এখন তাড়াতাড়ি লইয়া পকেটে লইয়া উনি সুন্দর করে নামাজে খাড়াইছে রুজু কইরা খাড়াইয়া কয় ইয়া কেন বুধু ইয়া কেন স্থানীন ও আল্লাহ আমি তোমার গোলাম তোমার গোলামি করি আল্লাহ কথাই বুঝি গোলাম পকেটে এগুলো কি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কার গোলামি করছো আমার না শয়তানের কার গোলামি করছো কইরা হে আল্লাহর কামে আমনের গোলাম মিথ্যু কথা কাজ আচ্ছা আল্লাহ কি এতই সহজ সরল আল্লাহরে করে আল্লাহ বিশ্বাস করে নেব আল্লাহরে কি আপনি এত সোজা পাইলেন যে আপনি কইছেন ইয়া কেন আমি শুধু তোমার গোলাম রফিকুল্লাহ আফসারি হলে কত সিটি নাকি আফসারি ভাই হলে কি কইতো তুই একটা আল্লাহ তখন কয় তুই আমার গোলাম না রে তুই একটা সিটি আরে মানুষ বোঝে না কার সামনে কথা বলছে আল্লাহর সামনে উজু কইরা খাড়ায় বিচার কথা শুরু করছে মসজিদে তুমি কেন গেছো তোমার কি ফেরেশতা ধরে মসজিদে ঢুকাইছে তুমি নিজে গেছো নামাজে খাড়াইছে বিদিরের নামাজ রাতে শেষ নামাজ বিদিরের নামাজে খাড়াইয়া দোয়া কুনুত করছে ইয়াক নাবুদু ওয়া লাক নুসাল্লি ওয়া নাসজুদু আছে নি ওয়াইলাইকা নাসা ও বলতে বলতে ওয়ানাতরুকু মাইয়াব জুরুকা কি বলতেছেন আল্লাহর সাথে কমিটমেন্ট চলছে কমিটমেন্ট ঘুমাইতে যাবেন তো
দিনটা শেষ করছেন তো সারা দিনের হিসাব নিকাশ কইরা আল্লাহর সাথে একটা কমিটেড কমিটমেন্টে আবদ্ধ হইয়া তারপরে এবার ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার গোলাম আমি তোমার নামে ঘুমাচ্ছি সারা দিনের যা হয়েছে তোমার সাথে শেষ কথা কি শেষ কথা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আহারে কত সুন্দর অর্থ আল্লাহ তোমার রহমত চাই তোমার আযাবকে ভয় পাই আমি তোমার কাছেই চাই আমি তোমার গোলামি করি বলতে বলতে আপনি ওযু করে খাড়াইয়া মসজিদে বলতেছেন ওয়ানাত রুকু মাইয়া জুরুকা আল্লাহ যারা খারাপ মানুষ পাপিষ্ঠ পাপাচারী তাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করেছি আমি তাদের সাথে নাই আল্লাহ কত তাই নাকি মাগরিবের পরে কার মিছিলে গেছিলি মাগরিবের পরে কার মিছিলে গেছিলি কারে জিন্দাবাদ দিছিলি আর এখন ওযু করে মসজিদে ঢুকে ঘুমানোর আগে তুই বলছিস পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই তোরা যদি সত্যি নামাজীরা পাপিষ্ঠদেরকে ত্যাগ করতি তাহলে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতো না আমি আল্লাহর কোরআন আইনে চলার কথা ছিল অনাত্রু কুমাইয়াব জুরুকাই কথা যদি সত্য হতো শুধু নামাজীরা যদি এই কথা সত্য প্রমাণ করতে পারতো জালেমরা দেশ চালাতো না আলেমরাই চালাতো কোরআনের আইনে চলতো ওরা মুখে আল্লাহর একা আল্লাহ পাপিষ্ঠের সাথে নাই আসলে বাটপার সিটারের ভোট দিয়ে গমসর নেতা বানায় আছে যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বাড়ি বানায় ঠিক না ওদের সাথে চলে তুমি আল্লাহর কো না না আমি এদের সাথে নাই মিছা কথা কর বন্ধু জায়গা পাইলা না খুঁজে মসজিদ যারা পাইছে নিলা আবার রোজু মজু কইরা ও প্রিয় ভাইরা আমার আল্লাহর সাথে কথাবার্তা কইয়া আল্লাহর একটা বুঝ দিয়ে দিছে যে খারাপের সাথে আমি নাই তারপরে এবার ঘুমাইতে যাবে খাইয়া তৈরি হইছে এশারের নামাজ তো শেষ এর মাঝে কলিং বেলে টিপ পড়ল কেউ একজন আসছে দরজা খুলে কয় আরে ভাইজান আপনি করতে এত রাইতে ও বেটা হলো এলাকার বিয়ের গটকালি করে পরিচিত লোক কিছু লোক আছে না বিয়ের কাম করে ঘটক মশাই আপনাদের এলাকায় কি ঘটক তো বলে নাকি ঘটক মশাই বলতেছে ভাইসা মাইয়া বড় হয়েছে বিয়ে দিবেন না আপনার মেয়ে প্রস্তাব নিয়ে এসেছি এখন দুই নামাজি যিনি তো মাত্র বিতিরের নামাজ কইরা গেছে এসা টেসা কইরা গেছে উনি আবার বলে যে প্রস্তাব তো আনছেন মাইয়া তো বড় হয়েছে ঠিকই ছেলে কি করে বলে আমি কাগজপত্র আনছি ছেলের একবারে বায়োডাটা দেখেন বায়োডাটা দেখে দেখে ছবির দিকে তাকায় দেখে প্রিন্স ইজ লাইক এজ এ প্রিন্স বাহ বাহ দারুণ দেখতে মনে হয় রাজ পুত্র লেখাপড়া তো ভালো না ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ক্লাস ফার্স্ট অলরেডি বিসিএস ক্যাডারে চাকরি করে ঢাকায় থাকে অমক চৌধুরী বংশের ছেলে বায়োডাটা পড়ে তো হাজি সাহেব খুশি নামাজি খুশি নামাজি বলতেছে মাশাআল্লাহ ভালো ছেলে আমার মেয়ের সাথে ভালো মানাবে তো ছেলে বিসিএস ক্যাডারে ঢাকায় চাকরি করে অর্থনৈতিক অবস্থা কি কেমন বলে খুব ভালো অলরেডি গোলশানে বাড়ি করে লেছে কি বলেন বলে হ্যাঁ চাকরির বয়স তো 7-8 বছর মাত্র এর মাঝেই বাড়ি রেডি শিক্ষিত মানুষ জানে একজন বিসিএস কর্মকর্তার মাসে বেতন কত 22,000 টাকা স্কেল বর্তমানে শুরু সর্বসাকুল্যে 40-এর কম বেশি তাহলে বছর হয় কয় লাখ 6 লাখ আরো কম তার মাঝে খরচ আছে টিকে কত তো 6 বছরে 6,48,000,000 গোলশানে জায়গা কিনতে তো 5 কোটি লাগে বাড়ি করলো কি দিয়া আপনি মূর্খ নন আপনি জাহেল নন আপনি বুঝেন যে নিশ্চয়ই এই ছেলে ঘুষ খায় অসাধু কর্মকর্তা এত টাকা পাইলো কই আপনার উচিত ছিল সাথে সাথে বলে দেয়া না ঘটক মশাই আমি বিশ্বাস করি না লোকটা হালাল টাকা দিয়ে এত টাকা এত বাড়ি টাড়ি বানাইছে আমি বুঝেছি ঝামেলা আছে ঝামেলা আছে আমি এমন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেই কেমনে আমার করে যে টুকরা মেয়েটাকে হারাম খাওয়াবে আর যেই নারী যেই মা সবসময় হারাম খায় ওই মায়ের পেট থেকে হাসান হোসাইন জন্ম নেয় না ইমাম বুখারী ইমাম আবু হানিফার জন্ম হবে না না সরি এমন না ভাই আপনি হালাল খায় হালাল কামায় কম থাকুক মাটির ঘরে থাকুক একটা ছোট ঘর আমার জন্য এমন মেয়ে এমন জামাই চাইয়েন আমার মেয়ে এমন জামাইয়ের হাতে দেব এটা হলো বুস্তা মনাত্রু কুমাইয়াব জুরুকা তোমার কথা ঠিক আছে
কয়জন নামাজি কথা বলবে কয়জন পারবে হাতে সওয়াল আছে ঠিক না ইসলামের মত খরচ করেছে জায়েজ আছে করবেন কিন্তু হারাম ভাবে একানা নেওয়া যাবে না উদখুলু ফিস সিলমে কাফা শুধু নামাজের নাম ইসলাম না আমার বন্ধু এবার হাজী সাহেব মুস্কি হেসে দিয়ে কয় কি বলেন অলরেডি গুলশানে বাড়ি কইরা লাইছে বুঝি এত বড় বোয়াল মাছ খুঁজা পাইলেন কই আমি রাজি যান দুই পক্ষের কথাবার্তা হলো 15 দিন 20 দিন পরে কমিউনিটি সেন্টারে বিয়ে হলো দারুণ রমরমা বিয়ের অবস্থা ধুমধাম করে মেয়ে বিয়ে দিল সারা দিন অনুষ্ঠানের পরে ওই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিল জামাই বউ নিয়ে চলে গেল আর ওই নামাজি আবার গোসল গোসল করে সারা দিনের ক্লান্ত দেহটাকে ধুইয়া মুইসা আবার এশারের নামাজে কারাইছে ঘুমাইতে যাবে বিতিরে কয় ওনাত্রু কুমাইয়া ফজরুকা আল্লাহ পাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ কয় তাহলে মাইয়া বিয়া দিল কেডা কথা বুঝেন না কি আপনি যে আল্লাহরে বলতেছেন আল্লাহ পাপির সাথে সম্পর্ক আমার নাই ও যা আপনি তো বিয়া দিলেন আপনি বুঝি নিশা কথার জন্য আর জায়গা খুঁজে পাইলেন না মসজিদ যারা বেছে নিলেন ওযু করে খাড়াই আল্লাহর লগে শুরু করতে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলা আন-নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন ও নামাজি শোনো ভালো করে ভাই আমার আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় আনার সময় বেশি আনে দেয়ার সময় কম দেয় মানুষকে ঠকায় এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানায়া রাখছি যতই নামাজ পড়ো যদি মানুষকে ঠকা ওজনে কম দাও তোমার জন্য জান্নাত নাই তোমার জন্য ওয়াইল দোজক প্রস্তুত قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر واربعين خريفا قبل ان يبلغ قعره প্রিয় নবীজি বলেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা একটি গর্তের নাম যে গর্তের দিকে জাহান্নামীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে আমরা জানি না যে গর্ত কত বড় তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি স্কার মাথার খুলি তিনি হাতে দিলেন পুরাতন কোন কবর থেকে হয়তো কেউ তুলে আনছে প্রিয় নবী এটা হাতে নিলেন নিয়ে বলছেন শোনো এই মাথার খুলিটা যদি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয় সন্ধ্যা হওয়ার আগে সকালে ছেড়ে দিলে এটা দুনিয়া পৌঁছে যাবে যদিও আকাশ থেকে এই জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা কিন্তু যদি এই খুলিটাকে জাহান্নামের গর্ত ওয়াইলের দিকে ফেলে দেয়া হয় তাহলে তলায় যেতে 40 বছর লাগবে আকাশ থেকে ছেড়ে দিলে জমিনে আসতে সন্ধ্যার আগে চলে আসবে সকালে ছেড়ে দিলে সন্ধ্যার আগে অথচ 500 বছরের রাস্তা আর যদি জাহান্নামের ওয়াইল দুজকে ফেলে দেই 40 বছর লাগবে তলায় যেতে এবার বুঝেন ওই গর্ত কত বড় قال النبي صلى الله عليه وسلم من غش مؤمنا فليس منا من خدع فليس منا او نمازی حجی شایب شنون کن کھلے بابسن نماز تو پوری جنت اللہ مرے نہ دیا دے کرے پورا اسلام من ترازی ہن نہیں رسول بولے زرا منوش کے دکا دے شیطا مر امتی تھکے نا আপনি মুসলিম তো কিভাবে বুঝবেন আপনি মুসলিম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি আপনি মুসলিম হন আমি মুসলিম হই আপনার হাত থেকে আপনার মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে নিরাপদ থাকবে আপনার মুখ দিয়ে কারো ক্ষতি হবে না আপনার হাত দিয়ে কারো ক্ষতি হতে পারে না তখন আপনি মুসলিম এর আগে যে মুসলিম পরিচয় দিয়েছেন এটা বাটফারি সিটারে থাও আরে
লাউ বেচার জন্য লাউ নে বাজারে যায়, বউ কইছে লাউটা শক্ত হয়ে যাইতাছে, কয়দিন গেলে তো আর বেচা হইব না, মানুষ খাইব না, আর পোলা ভানো খায় না, বেচালাম তো বাজারে, তো ফাঁসের বাজারে যাবে, আসরের নামাজটাও বাজারে ফিরে ফেলি, লাউটা একটু বিক্রি করে ফেলি। এখন লাউটা গাছ থেকে টান দিয়া হাতে নিছে হাজি সাহেব, নামাজি মানুষ হাতে নিয়ে দেখে লাউর পেট বরাবর ফোকা খাওয়ার ছিদ্র। এখন তো এবার তার নফস বলতেছে, নফস শুরুতে ওয়াজ করছিলাম নফস আম্মারার কথা বলেছি না, নফস আমাদেরকে সবসময় উত্তেজিত করে খারাপ কাজের দিকে। নফস আপনাকে বলতেছে, রে লাউ যে পেট বরাবর ছিদ্র, এটা কিন্তু পাবলিকে দেখলে দাম ভালো দিব না, এজন্য এটা তাড়াতাড়ি বেচালা, পাবলিক যেন টেরই না পায়, দাম লাগবে দাম, পয়সা যেন না ঠকস, তুই জিততে হবে, এবার ভিতরে পচ্চা যাক, অন্য ঠকুক, তোর কোনো অসুবিধা নাই। নফস বলছে, এখন ওই নামাজি ভাই লাউটারে হাতে নিয়া যেখানে বাজারে সবজি দোকান আছে, লাইন দুইটা মানুষ বেছে ওখানে লাউটারে মাটির মাঝে রাখছে সোয়া, তারপরে খাড়াই রয়েছে ক্রেতা কিনবে। জবাব চাই আপনাদের কাছে, ছিদ্রটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে দেন? এই যে নিচের দিকে ছিদ্র দিচ্ছে, উদ্দেশ্য হলো যে এবার কিনবো, এবার যেন না বোঝে। এখন কোন একজন আইসে বললো যে চাচা লাউ কত, বলে লাউ ২৫ টাকা, চাচা ২০ টাকা দেবেননি, মনে মনে করে তাড়াতাড়ি নেই, এখন ২০ টাকা তাড়াতাড়ি দিল, এর হাতে গসাইয়া দিল, গসাইয়া দিয়ে আবার তোর মারছে মসজিদের দিকে, হেজন বাজার আমার ভুই যাও মসজিদে খারায়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমার গোলাম, আল্লাহ কই বাটফার, তোর মত লোক আমার গোলাম। আমার প্রিয় ভাই, ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত সুন্দর ধর্ম, আমরা যদি সবগুলো মানুষ একমত হয়ে যেতাম, আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, হাত দিয়া কারো ক্ষতি হবে না, তাহলে তো চুরি থাকার কথা না, ডাকাতি থাকার কথা না, চিন্তায় হওয়ার কথা না, সব মুসলমান যদি আমরা হাত নিরাপদ করে দিতাম, ঘরের দরজা খুলে ঘুমাতাম, চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। ও প্রিয় ভাই, ইসলাম তো এমনই ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, সম্রাট ছিলেন, আপনারা সকলে জানেন উনি গাছতলায় ঘুমাইয়া থাকতো একা একা, উনাকে পাহারা দেওয়ার জন্য কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। অথচ আমরা তো জানি ইসলাম যে যুগে এসেছিল ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমাশার যুগ, এমন এক যুগে ইসলাম এসেছিল যেই যুগে হানাহানি মারামারি কাটাকাটি ছিল একবারে অ্যাভেলেবেল, মানুষ মানুষকে হত্যা করে বাহাদুরি প্রকাশ করত, বাবা নিজের জীবিত মেয়েটাকে ছোট্ট কন্যাটাকে মাটির নিচে জীবিত চাপা দিয়ে দিত, এত অমানুষ ছিল এই মানুষগুলো, ইসলাম আসার পরে এমন পরিবর্তন হলো, এত সুন্দর হলো, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, কোনো টেনশন নাই, মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা, উটের রশি টানার জন্য একজন চাকর সাথে, এসএসএফ নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, অদ্য দুনিয়ার সম্রাট একা একা চলে, কারণ সব মানুষ জানে মুসলিম মানে হলো হাত দ্বারা মুখ দ্বারা কারো ক্ষতি করা যাবে না। এই জন্য কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, ইসলাম সে তো পরশ মানি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের মোরা বুঝি। আমরা যখন গ্রীষ্মকাল আসে, গরমকাল আসে, গরমকাল আসলে মশা যখন বেড়ে যায়, মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, মশারি যখন আমরা টানাই তখন আমরা মশারির ভিতরে ঢুকি মশা থেকে বাঁচতে। আচ্ছা, যারাই মশারির ভিতরে আমরা ঢুকি, আমরা কি পা অথবা হাত মশারির বাহিরে রাখি? আমরা সবাই জানি যদি মশারির বাহিরে আমার হাত অথবা পা থাকে, তাহলে মশারির ভিতরে বাকি অংশ ঢুকার লাভটা কি? কারণ যে মশাগুলো আমাকে খাবে, তারা যদি হাত পা একটু বাহিরে পায়, তারা তো সবাই বলবে আমরা এতেই খুশি, আল্লাহ বনায় টুকু হইলেই চলে। এখন ওই মশারা গান গেয়ে গেয়ে নিজের রক্ত একা খাবে না, বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে খাওয়াবে,
আপনার হাত অথবা পায়ে যদি ম্যালেরিয়া ওয়ালা মশা একটু জীবাণু ঢুকায় দেয়, আপনার যেই অংশটুকু মশারির ভিতরে আছে ওখানে ম্যালেরিয়ার জীবাণু ঢুকবে না বুঝি? আমরা সবাই জানি হ্যাঁ তাই হবে, এই জন্য আমরা মশারির ভিতরে যখন ঢুকি পুরা দেহটা মশারির ভিতরে নিয়ে যাই। আপনি গাড়িতে চড়ে ঢাকা যাবেন, নোয়াখালী থেকে সমুনি থেকে উঠলেন, আপনার হাত যদি আপনি বাহিরে রাখেন জানালা দিয়া, হাতটা ভেঙে ফেলার সম্ভাবনা আছে না নাই? অন্য গাড়ি ধাক্কা মারবে, হাত ভেঙে যাবে। আপনি মাথাটা যদি বাহিরে রেখে দেন আপনার মাথাটা ভেঙে ফেলবে, ডাকা যাওয়া হবে না, কবরস্থানে যাওয়া লাগবে। এই জন্য নিরাপদে ডাকা যেতে চাও পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাও, মশা থেকে বাঁচতে চাও পুরা দেহ মশারির ভিতরে ঢুকাও, জাহান্নামে যেতে জাহান্নাম থেকে বাঁচতে চাও পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও। এখন আমরা আমাদের আমলে জিন্দগি সুবিধা মতো চালাচ্ছি, পারিবারিক জিন্দগি সুবিধা মতো চালাচ্ছি, রাষ্ট্রীয় জিন্দগি সুবিধা মতো চালাচ্ছি, পারিবারিক জীবন এমন, বাবা নামাজি বাবা হাজি, অথচ যুবতী মেয়েটা কলেজে পড়ে বোরকা সারা কলেজে যায়, বাবা বোরকা সিলাই দেয় না, পরিবারে পর্দা নাই, এমন হাজি গাজিও আছে। ও প্রিয় নামাজি ভাই আপনি শুনুন, যদি আপনার মেয়ে পর্দা না করে, আপনার স্ত্রী আপনার অধীনস্থ নারী পর্দা না করে, তখন আপনার একটা নাম ইসলাম দিয়েছে, সেটার নাম হলো দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হবে, যে দায়ুস হবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবাগণ বুঝতে পারলেন না, কোন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা দায়ুস, হুজুর দায়ুস কাকে বলে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউবালি আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফী আহলিহি, দায়ুস তো ওই লোক ওই পুরুষ, দায়ুস কিন্তু নারী নয়, দায়ুস আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফী আহলিহি, ওই পুরুষ যে পুরুষ তার পরিবারে কে আসলো কে গেল তা নিয়ে তা মাথা ঘামায় না, যুবতী মেয়েটা খালতো ভাই স্বাস্থ্য ভাইয়ের সাথে আড্ডা দেয়, নিজের বউটা ড্রাইভারের সাথে আড্ডা দেয়, পর পুরুষের সাথে গল্প করে, প্রেম করতেছে পরকিয়া করতেছে, এটা নিয়ে কোন রকমের টেনশন নাই, নিজের যুবতী মেয়ে প্রেম করে পাশের পাড়ার ছেলের সাথে, বাবা শুইনা হাইসা হাইসা কয় এই বয়সে একটু একটু করে, এই নিয়ে মাথা ব্যথা নাই, 31st night আসতেছে, আর মাত্র 2 দিন পরে ইংরেজি নববর্ষের শেষ দিন আসবে। এ 31st night নামক একটা বিচ্ছিরি একটা নিকৃষ্ট সংস্কৃতি এদেশে কারা ঢুকাইলো আমরা জানি না, কারা সাপ্লাই করলো, কোন শয়তান আমদানি করলো। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ছাত্র জীবনেও 31st night নামে কোনো রাতের অস্তিত্ব ছিল না এদেশে। এখন সেই রাতকে কেন্দ্র করে কি পরিমাণ আতশবাজি হবে, কি পরিমাণ বেহায়াপনা হবে, কি পরিমাণ হেরোইন পেন্সিডিল গাঁজা খাওয়া হবে, যার কোন পরিসীমা নাই। রাতের বেলায় পুরা ঢাকা শহর আকাশ ফানুসে ভরে যাবে, বিভিন্ন রকম আতশবাতিতে ভরে যাবে, আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত সারা আকাশ ঢাকা শহরে লাল হয়ে থাকে। এটা কি মুসলমানদের সংস্কৃতি ছিল? ইংরেজি নববর্ষ বরণ করবা, ইংরেজি নববর্ষ তো আমাদের সংস্কৃতি না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, তোমাদের ভিতরে কেমনে ঢুকলো? আচ্ছা এবার বলুন তো, যে ইয়াং ছেলেগুলো মদ খাবে গাঁজা খাবে এই রাতে বেলাল্লাপনা বেহায়াপনা করবে, 5-star হোটেলগুলোতে সারা রাত তত্ত্বকীরা নাচবে, ও বাচ্চাগুলোর কি বাবা নাই মা নাই? তারা কি বাধা দিলে এই বেলাল্লাপনা করতে পারতো? অথচ অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে এই জাতীয় কাজ করছে, বাবার দিকে তাকাইলে দেখবেন যে বাবার নাভি পর্যন্ত লম্বা দাড়ি। আপনার মেয়ে ব্যাপারটায় চলবে, আপনি বাধা দেবেন না তাকে, আপনি হবেন দায়ুস। আপনার বউ ব্যাপারটায় চলবে, আপনি হবেন দায়ুস। হাশরের ময়দানে সন্তানের মামলায় কত বাবা জাহান্নামে যাবে তার কোনো হিসাব নাই।
যুবক বেনামাজি ছেলেকে আল্লাহ যখন বলবে দোজকে যা জাহান্নামে যা, বেনামাজি ছেলে বলবে রব আমার বাবারে ডাকো, আমার বাবা যদি নামাজি বানাতো জাহান্নামী হতাম না। অঙ্কে নাম্বার কম পাইছি টেস্ট পরীক্ষা এসএসসি তে, বাবা কান বরাবর থাপ্পড় মারছিল জিদ এসেছে, পরে তিন মাস এমন অঙ্ক করছি এসএসসি ফাইনাল পরীক্ষা লেটার মার্ক পাইয়া গেছি, অথচ ফজরের টাইমে ঘুমাইছি কোনোদিন কানে ধরে টান মারে নাই, তুলে নেয় নাই, কম্বল ফালাইয়া দেয় নাই, একদিন নামাজের জন্য যদি একটা থাপ্পড় মারত হয়তো আমি তাহাজ্জুদ গুজারও হয়ে যেতাম। বাবারে ডাকো নামাজের জন্য কোনোদিন শাসন করে নাই। قال النبي صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشر سنين وفرقوا بينهم مضاجعهم সন্তানের বয়স যখন 7 নামাজের জন্য তাকে প্রশিক্ষিত করো, বয়স যখন 10 নামাজ না পড়লে শাসন করো, আমার বাবারে ডাকো বাবা এই হাদিস মানে নাই আমাকে নামাজি বানায় নাই, নাজআলহুমা تحت أقدامنا ليكونا من الأسفلين إكا جهنم جبنا بابا كي فايت طلائي ركي جت جاي جو تي بي كالا جو كن جهنم دي بي تو برا مل نام آئي كوٹي كوٹي كو بيرا گنا دیکھو دیکھو كو تو كو بيرا گنا جو تي بول بالا আমি এক জীবনে এত গুনাহ কখন করলাম, আল্লাহ বলবে ও যুবতী তুমি জানো না তোমার চুলগুলো মেলে ধরে টোটালি মিস্টেক দিয়ে বুকের কাপড়টা একটু সরায়া নিজের দেহটা দেখায়া তুমি যখন রাস্তা ধরে চলছো, কলেজে গেছো, ভার্সিটি গেছো, অফিসে গেছো, এখানে সেখানে গেছো, রাস্তার দুপাশে কত লোক তাকাইছে, যতদর লোক নজরে তাকাইছে একটা করে কবিরা গুনাহ হয়েছে, আর তুমি দেখাইছো তোমার কারণে তারা কবিরা গুনাহগার, তাদের যতগুলো তোমার একাই হয়েছে ততগুলো। যারা নাটক করে সিনেমা করে ওই মহিলাদের আমল নামায় যে কি পরিমাণ কবিরা গুনাহ তার কোনো হিসাবই। যে নাটক যে সিনেমার গুগলে ইউটিউবে ভিউয়ার্স 10 মিলিয়ন 20 মিলিয়ন 50 মিলিয়ন 1 কোটি 500 10 কোটি, তাহলে কত কবিরা গুনাহ হিসাব করে সে একাই পেয়েছে সব। যুবতী মেয়েটা বলবে আল্লাহ আমার বাবার ডাকো মাকে ডাকো, বাবা মা যদি বোরকা ছিলাইয়া দিত এত গুনাহ তো হতো না, আমার বাবার ডাকো। আমি ক্লাস 3 তে যখন পড়ি আমি ছোট বাচ্চা ছিলাম, আমার বাবা নিজে তো আমার গানের স্কুলে ভর্তি করাইছে, কি এমন বাবা আসেনি নিজের মেয়েকে নাচ শিখায় নিজের পকেটের টাকা খরচ করে শহর লেভেলে, এমন বাবার অভাব নাই। এ বাবা আমার গান শিখাইছে নাচ শিখাইছে আমি বেপর্দা হয়েছি, বাবা বাধা দেয় নাই, স্বামী নিষেধ করে না, ডাকো পায়ের তলা রেখে জাহান্নামে যেতে চাই। উদখুলু ফিস সিলমে কাফফা, অর্ধেকে ইসলামিয়ে যাওয়া যাবে না জান্নাতে। আচ্ছা কেউ যদি আত্মসমর্পণ করে তো নিজে সিদ্ধান্ত সে নিবে কেমনে, আর আত্মমানি নিজ সমর্পণ মানি সঁপে দেয়া, আত্মসমর্পণ মাঝে মানে হলো নিজেকে সঁপে দেয়া, তো আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে যদি মুসলিম হন তাহলে আপনার জীবন আপনি কিভাবে চালাবেন সে সিদ্ধান্ত আপনি কেমনে নেন, আপনাকে আপনার রব যা বলবে তা মানতে পারবেন। এখন 52 বছর ধরে যারা দেশ চালাচ্ছে রব বলেছে চোর ধরে হাত কাটো, তার এই 52 বছরে কয়জনের কাটছে কথা বলেন, কাটছে কেমনে কাটবে দেশে চোর নাই আছে নাকি সব চোর ডাকাইতে হয়ে গেছে। আমার রব বলেছে নামাজ পড়ো, তিনি বলেছেন জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত বলে পাথর মারো, বাংলাদেশে কোন আদালতে জেনার কারণে 100 বেত লাগাইছে, 52 বছরে আমরা তো শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদপান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর তো নিজের ছেলে আবু সাহামাকে রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে, প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দরুরা মরেছে পুত্র তোমারই চোখের পরে। এ 52
বছরে কত মদ কত গাঁজা কত হেরোইন ফেনসিডিল আসিবেত কে লাগালো লাগানো তো হলো না ও প্রিয় ভাই নামাজ পড়ছেন রোজা রাখছেন সব ঠিক আছে কিন্তু আশুরার ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে আমার এই বিধানগুলো কেন মানুষ নাই জবাবটা কি হবে সেদিন বিপদে পড়ে যাবেন এইজন্য আমরা যারা জান্নাতে যেতে চাই জীবনের বটম থেকে টপ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা আসি যেখানে ইসলাম মানব সেখানে সিদ্ধান্ত নেন মানার জন্য এগিয়ে আসেন আমরা 92% মুসলমান আমরা যদি 50% একমত হতে পারি এই দেশে কোরআনের বিধান ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনকে পরিপূর্ণ রূপে মেনে চলার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইরা দুদিন ব্যাপী তাফসীর মাহফিল আজকে সমাপনী দিবস আমরা দোয়ার দিকে যেতে চাই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছেন বুদ্ধিভিত্তিক সাপোর্ট করেছেন তাদের সকলের দোয়ার হক আছে আমরা তাদের জন্য দোয়া করব স্টেজে আমার লেখা মোট 7টি কিতাব আছে অত্যন্ত জরুরি ইমানের উপরে বিদাতের উপরে শিরকের উপরে সালাতের উপরে মিরাজের উপরে পরকালের উপরে আপনারা যারা সম্ভব সংগ্রহ করবেন দোয়ার পরে ইনশাআল্লাহ